আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রিয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইনকিউবেটর মেশিনের ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি মূলত প্রমোশনাল ভিডিও আমরা আপনাদের জন্য এনেছি অত্যন্ত অল্প দামে মাত্র পঁয়ত্রিশশো টাকায় একশো থেকে একশো পঞ্চাশ ডিমের জন্য ফুল কমপ্লিট সেমি অটো ইনকিউবেটর মেশিন শুধুমাত্র আপনাদের একটি বাল্ব কিনে নিতে হবে আর বাকি যা যা লাগবে আমরা এই ইনকিউবেটর মেশিনের সাথে আপনাকে দিয়ে দেব তো আসুন দেখি আপনাদের সাথে আমাদের এই ইনকিউবেটর মেশিনের পরিচয় করিয়ে দিই এটি হচ্ছে একটি ককশিডের বক্স যা টেপ দিয়ে সম্পূর্ণভাবে মুড়ে দেওয়া এই বক্সের ভিতরে আপনারা একশো থেকে একশো পঞ্চাশ ডিম বসাইতে পারবেন এইরকম একটা অ্যারেঞ্জ আমরা করে দিব বাট বক্সের ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে চাইলে আপনারা দুইশো ডিমের কাছাকাছি বসাইতে পারবেন এছাড়া ইনকিউবেটর মেশিনের সাথে দিচ্ছে আমরা একটি এসটি সি টু ঘড়ি যেখানে আপনারা টেম্পারেচার এবং হিউমিডিটি দেখতে পারবেন এমনকি বিদ্যুৎ যখন থাকবে না তখন আপনারা এই টেম্পারেচার মিটারের সাহায্যে আপনারা টেম্পারেচার এবং হিউমিডিটি দেখতে পারবেন এই মেশিনের সাথে থাকছে একটি কন্ট্রোলার এবং এই কন্ট্রোলারের সাথে থাকবে দুটি ফ্যান একটি ফ্যান যেটা মেশিনের ভিতরে চব্বিশ ঘন্টা চলবে যা পুরো বক্সে টেম্পারেচারটাকে ছড়িয়ে দিবে এবং একটি ছোটো একজস্ট ফ্যান এখানে আমরা ব্যবহার করেছি যে ফ্যানটা ওভারহিট হয়ে গেলে এই ওভারহিটটাকে বের করে দেবে টেম্পারেচার অটোমেটিকলি কন্ট্রোল করবে যখন বাল্বটা বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার সাথে সাথে একজস্ট ফ্যানটা এই ওভারহিটটাকে বের করে দেবে এবং আমরা এই মেশিনের টেম্পারেচার সেট করে রেখেছি সাঁত্রিশ থেকে সাঁত্রিশ পয়েন্ট সাত তো যখনই এই মেশিনটা যখন সাইঁত্রিশ পয়েন্ট সাথে চলে আসবে তখন সঙ্গে সঙ্গে অটোমেটিকলি বাল্ব বন্ধ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ছোটো কালো ফ্যানটা চালু হয়ে যাবে এবং ওভার ওভারহিটটাকে বের করে দেবে এছাড়া বিদ্যুৎ চলে গেলে ছোট হেরিকেন দিয়ে চালানোর ব্যবস্থা আছে আপনারা চাইলে বারো ভোল্টের ব্যাটারি অথবা আইপিএসও ব্যবহার করতে পারেন বাল্বের নিচে ছোট্ট একটি বাটি ব্যবহার করবেন যেখানে যে বাটিতে ভরে পানি রাখবেন এবং বাল্বের তাপে ধীরে ধীরে এখান থেকে হিউমিডিটি তৈরি করবে আর এই মেশিনের ঢাকনা উপরে একটি ছোট চারকোনা ছিদ্র করা আছে জানালার মতন যেটা সম্পূর্ণ খোলা রেখে অথবা বন্ধ রেখে আপনি পানির আর্দ্রতা কন্ট্রোল করতে পারবেন এছাড়া যখন বিদ্যুৎ থাকবে না তখন ভিতরে ছোট হেরিকেন বসিয়ে দিবেন হেরিকেনের কালো ধোয়া এই ছোট জানালা দিয়ে বের হয়ে যাবে এবং একেবারে ছোট করে দিলে তা মেশিনের ভিতরে আমাদের ডিম ফুটানোর জন্য যে টেম্পারেচার দরকার তা তৈরি করবে আর এইচটিসি টু মিটারটা রাখবেন এইরকম গ্লাসের নিচে যেন আপনি বাহির থেকে সরাসরি দেখতে পারেন যে ভিতরে টেম্পারেচারটা কত আছে আর অবশ্য আরেকটা জিনিস মনে করে এই সেন্সরটা রাখবেন রকম একটা বক্সের উপরে এবং এই ইনকিউবেটর মেশিনের গা ফুটা করে একটা মাঝামাঝি জায়গায় থেকে র্যাকটা র্যাকের উপর থেকে ঝুলিয়ে দিবেন যেন টেম্পারেচারটা সমানভাবে ক্যাপচার করতে পারে এবং সেন্সরটা থাকবে মোটামুটি টোটাল একটা ইনকিউবেটর মেশিনে মাছ বরাবর তো এই হচ্ছে আমাদের এই ইনকিউবেটর মেশিন আমরা অত্যন্ত অল্প দামে এটি আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় আর যদি শুধু কন্ট্রোলার আমাদের কাছ থেকে নিতে চান দাম পনেরোশো টাকা আমাদের সাথে যোগাযোগ যদি করতে চান আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর ডাবল জিরো ফাইভ ডাবল থ্রি ওয়ান এইট এই নাম্বারে